সঙ্গে আমি যুক্ত ছিলেন, তাদের আমি ডিপার্টমেন্টের পক্ষ থেকে সবাইকে প্রত্নতাত্ত্বিক ব্যাপারগুলো যে রয়েছে সেখানে আমরা যাই এবং আর্ট কলেজের যিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ রয়েছেন কাউন্সিলের চেয়ারম্যান মহোদয় মোদীজি দায়িত্ব নেওয়ার পর আবার বিশ্বগুরুর আসনে ভারত যাতে বসতে পারে সেজন্য কেন্দ্রীয় সরকার চেষ্টা করছে এবং এই জন্য নতুন শিক্ষানীতি অর্থাৎ নতুন শিক্ষার্থীদের যেমন ট্রেডিশনাল এবং একদম তৃণমূল স্তর থেকে শিক্ষাটা উঠিয়ে এনে একদম উচ্চ লেভেল পর্যন্ত যাতে শিক্ষাকে প্রকৃত শিক্ষা শিক্ষিত করা যায়, ট্রেডিশন থাকবে আবার আধুনিকতাও থাকবে, তো সেটার জন্য চেষ্টা করছে। আজকে আর্ট কলেজ বিশেষ করে যে আমাদের হরেকৃষ্ণ পাল, মৃন্ময় দেববর্মা, বিপ্লব দাস, সৌরভ দেববর্মা, কিঙ্কর মণিকের নেতৃত্বে যে এই কর্মকাণ্ডটা হয়েছে, আমি রাজ্য সরকারের তরফ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই এবং আমার জানা মতে আমি কিন্তু ওই উনার মতো তো ইংরেজি জানি না, যে অরুণোদয়বাবু ম্যুরাল আমি প্রথম শুনেছি, কিন্তু আমার মনে হয়েছে এটা দেওয়াল চিত্র অনেকটা বলতে পারে, তো ম্যুরাল বলছে তো ম্যুরাল হচ্ছে, আমি কি ম্যুরাল দিয়ে কী করবো,